নিউ টাউন ইকোপার্কে সাংবাদিকদের মুখোমুখি বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আজ সকাল থেকে ভোট গ্রহণ দুই রাজ্যে, আগামীতে আরো বেশ কিছু রাজ্যের ভোট গ্রহণ, কি বলবেন বিজেপির ফলাফল? সবচেয়ে ভালো ফলাফল বিজেপি হবে। হ্যাঁ, মিজোরামে আমাদের পার্টি ছোট আছে, বাড়ছে, প্রত্যেক ইলেকশনে ভোট বাড়ছে, এবারেও এগোবে, কিন্তু বাকি জায়গায় তো আমরা জিতবো, বাকি পাঁচটা স্টেটে তার প্রস্তুতি চলছে এবং বিজেপির কর্মীরা লড়াই করছেন, নেতারাও, প্রধানমন্ত্রীও ঝাঁপিয়ে পড়েছেন। তো অনেকে ভয় দেখাচ্ছিল এই হয়ে যাচ্ছে তাই হয়ে যাচ্ছে, কিন্তু বিজেপি শেষে শেষ হাসিটা হাসবে। মিডিয়া সরগরম, নওশাদ সিদ্দিকি ডায়মন্ড হারবারে দাঁড়াবেন, আখেরে লাভ হবে তো বিজেপি? হ্যাঁ, উনি কী করবেন তো আমি বলতে পারি না, ওনার মনে হচ্ছে উনি টক্কর দেবেন অভিষেককে, তো করতেই পারেন। বিজেপি তার সংগঠন তার কর্মীদের নিয়ে লড়াই করবে, আমাদের বিরুদ্ধে কে এক হবে কে দুই হবে সেটা আমাদের হাতে নেই, আমরা এক আছি, আমরা লড়বো, এটা ঠিক আছে। বিশ্বভারতীতে যে ফলক বিতর্ক, সেখানে বিশ্বভারতীর সাপ জানিয়ে দিল যে রবিহীনই ফলক থাকবে, এবং যদিও বিজেপির বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতি তারা বলেছেন যে আরেকবার বিবেচনা করা উচিত, কি বলবেন? দেখুন, এই ব্যাপারে আমাদের কিছু করার নেই, কিছু পদ্ধতি রীতি থাকে, আর এটা তো কেউ একজন বসে করছে না, তার জন্য কমিটি আছে, সিস্টেম আছে, তারা করেছে। হ্যাঁ, আমরাও বলেছিলাম যে রবীন্দ্রনাথের ছবি ওখানে নাম থাকলে ভালো হয়, কারণ তার সঙ্গেই জড়িয়ে আছে, ওনার হাতেই তৈরি, তা আমরা আপিল করেছি, যারা চিন্তাভাবনা করছেন তারা ভাববেন। অনুপম হাজরা আবার বিতর্কিত মন্তব্য, বাগনাপাড়ার একটা অনুষ্ঠানে বিজয়া সম্মেলনীতে গিয়ে বলছেন যে তৃণমূল কংগ্রেস মানেই চোর, কিন্তু আমাদের কাছে নতুন করে চান ঘরের শত্রু বিভীষণ যারা আছে তাদেরকে ঝাঁটা মেরে বের করতে হবে। রাজনীতিতে এরকম কথা সবাই বলে, তো উনি সর্বভারতীয় নেতা, উনি যেটা বলেছেন ভেবে বলেছেন, যদি ঠিক না হয় তো এখানকার যারা আছেন সর্বভারতীয় স্তরে যারা আছেন তারা দেখবেন যে স্টেটমেন্ট ঠিক কি না, সে ব্যাপারে ওনার সঙ্গে কথা বলবে। মুখ্যমন্ত্রী গতকাল বলছেন যে আমি নিজের নামে কোনো দিন স্টেডিয়াম করিনি, নিজের নামে রেল করিনি। উনি স্টেডিয়াম করবেন কী করে, উনি কোথায় স্টেডিয়াম করেছেন, কটা রেলের কী করেছেন, খালি মহিলা স্পেশাল চালিয়ে ভোট নিয়েছেন, পাথর লাগিয়েছেন এখানে ওখানে, রেলের কটা প্রজেক্ট পুরো হয়েছে ওনার আমলে, সবচেয়ে বেশি পাথর উনি লাগিয়েছেন কিন্তু একটাও শেষ করেননি। আমাদের প্রধানমন্ত্রী মোদীজি বলেন যে আমরাই শুরু করি আমরাই শেষ করি, বাকিরা শুরুও করতে পারেন না, খালি পাথর লাগান। 100 দিনের টাকা নিয়ে আবার সরব, 100 দিনের কাজ বন্ধ রয়েছে, আমাদের টাকা পাও না, আমাদের টাকা তুলে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার। রাস্তা রাস্তায় বিক্ষোভ দেখালে টাকা পাওয়া যায় না, টাকা খরচা করে সময় হিসাব দিতে হয়, অন্যান্য ডিপার্টমেন্টের 2500 কোটি টাকা পড়ে আছে সে কাজ করতে পারছে না, কারণ এদের কাছে কোনো প্ল্যানিং নেই, আর সেখানে কাটমানি পাওয়া যায় না, যেখানে কাটমানি পাওয়া যায় সেটা খরচাও করেন আর হিসাবও দেন না। আজকে খাদ্য দপ্তরেরও সিএজি রিপোর্ট দেখুন, রেশনের কত বছর ধরে হিসাব নেই, তো হবেই স্বাভাবিকভাবে। তো সেখানে এই যে বড় দুর্নীতি হয়েছে এটা নিয়েও আলাদা করে তদন্ত হওয়া উচিত, 100 দিনের কাজের টাকার তারপরে হিসাব নিয়ে টাকা দেওয়া উচিত। মোদিজির কথায় বলছেন যে কথায় কথায় বলেন মোদিজি সব করে দিয়েছেন, দেশটা সবার, পৃথিবী সবার, মনে রাখবেন আমরা একা কেউ নেই। মনে আছে তো, তাই সবকা সাথ সবকা বিকাশ, যারা নিজের পরিবারের বিকাশ করেছে, নিজের ভাই ভাইপোর বিকাশ করেছে, তারা কোন মুখে এইসব কথা বলে? মোদিজি তো আর সারা বিশ্বের নেতা হয়ে গেছেন, বিশ্বনেত্রী স্লোগান দিয়েও বাংলার বাইরে পা রাখতে পারলেন না, গুটিয়ে গেল সব দোকান। কেন ওই মোদির সঙ্গে তুলনা করবেন না, যেখানে আছেন ওইখানেই থাকুন, আপনার যা উচ্চতা সেটা সবাই জেনে গেছে। কেন্দ্রীয় সরকার মাছের তেলে মাছ ভাজছে, আমাদের টাকা নিয়ে আমাদের পাওনাই দিচ্ছে না, আমাদের টাকা তুলে নিয়ে যাচ্ছে আমাদের এখানে। কোথায় তুললো, অন্য রাজ্য থেকে মাল তৈরি হয়েছে এখানে বিক্রি হচ্ছে, যা জিএসটি দিচ্ছে এখানে তার ধারে পাশে তো আপনারা পৌঁছতে পারেন না, প্রোডাকশনই তো নেই এখানে, ব্যবসা যেখানকার লোকের ক্রয় ক্ষমতা আছে তাকে কিনতে হবে, আর তাও কেন্দ্রের টাকায়, সেজন্য বাইরের থেকে মাল এনে বিক্রি হচ্ছে, এখানে ট্যাক্স পাচ্ছেন আপনারা, আপনারা তৈরি করতে পারছেন না, এখান থেকে এক্সপোর্ট করতে পারছেন না, যা হতো সেসব বন্ধ হয়ে গেছে, সেজন্য আপনার টাকা বলে কিছু নেই, জনগণ এখানে কিনছে তার পয়সা, সারা দেশে যেমন সাধারণ মানুষ ট্যাক্স দেয় এখানেও দিচ্ছে, আর এখানকার উন্নয়নের এবং মানুষের যে সাধারণ প্রয়োজন সব টাকাই কেন্দ্র দিচ্ছে। আপনি দেখে রাখুন এখানকার বাজেটে, গত 12 বছরের বাজেট দেখুন, প্রত্যেক বছর কেন্দ্রের যোগদান বেড়েছে, আর রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক অনেক বেশি হয়ে গেছে, কেন্দ্র যদি কমিয়ে দেয় এখানকার লোক না খেয়ে মরবে, কোনো ডেভেলপমেন্ট হবে না। আরও 7 দিন প্রাক্তন খাদ্যমন্ত্রী, তার জেল হেফাজত, ইডি হেফাজত, আরও সবই তো শুরু, বাকিরা যেমন আছেন জেলে দেখুন না অনেক দূর যাবে, বিরাট দুর্নীতি হয়েছে তার তো সাজা ভুগতেই হবে, এখন তদন্ত হচ্ছে, নতুন লোক আসছে, নতুন তথ্য আসছে, অপেক্ষা করুন।